হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই বাসাটা আমি একবার ভিডিও দেখাইছি, ভিডিও করে সবার সঙ্গে শেয়ার করতে আবারও করছি। এটা আমার একটা বোনের বাসা, আর এই বাসাটা কিন্তু টিন শেড বাসা। বাট আমার আপুটা এত শৌখিন, এত সুন্দর করে সাজাইছে, বারবার দেখাইতে ইচ্ছা হয়, এই জন্য আবার একটু শেয়ার করলাম। এটা হচ্ছে আপুর মানে আরেকটা বেডরুম, যেটা গেস্ট রুম টাইপের আর কি। তো আপুর অনেক নাতি নতনি, তিনটা, আর একটা হবে আলহামদুলিল্লাহ। তো বাসায় পিতৃ বাচ্চা থাকলে কিন্তু টেডি বিয়ার এইসব থাকবে, তো ওগুলা কিন্তু আমার আপু খুবই সযত্নে রেখেছে। আর আপুর এই চুড়ির আলনাটা কিন্তু অনেক বছর আগে, মানে যখন অনেক পিচ্ছি ছিল, আমার আব্বুর কাছ থেকে বলে কয়ে বানিয়ে নিয়েছে। তো চুড়ির আলনাটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর চুড়িগুলোও খুবই সুন্দর। এরপরে আসছি আমার আপুর যেটা লিভিং রুম। তো এইটা মানে বাসায় দুই দুইটা ছেলে বউ, লিভিং রুম এক্সট্রাভাবে ওইভাবে গোছানো হয়নি, তারপরেও খুব সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে আমার আপু, শৌখিন আমি বলেছি। আপু মানে এটার মধ্যেই খুব সুন্দরভাবে, আরও সুন্দর কীভাবে করা যায় নিজের হাতে, এই যে পর্দার রিংগুলা যেগুলো ঝুলছে আর কি, ওইটা কিন্তু আমার আপুই করেছে, খুবই সুন্দর লাগে। আর আমার মনে হয় আমার আপু আমার মানে আপুর ছেলে বউদের চেয়েও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে অনেক শৌখিন, সাজায় গোছায় রাখতে খুবই পছন্দ করে। জানালার এই সাইডটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে, মানে গাছগুলো কিন্তু ন্যাচারাল, অথচ এত সুন্দর করে দুইটা গাছ ওই সাইড থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর এই সাইডে কিন্তু মানি প্লান্ট গাছ রেখেছে, যেটাও অসাধারণ লাগছে। এরপরে এখানে একটা ছোট্ট ফ্যান রেখেছে, যার তার ঢেকে রাখার জন্য একটা ফুলের আর্টিফিশিয়াল গাছ রেখেছে ওয়ালে। আরেকটা সাইড ওয়ালেও একটা গাছ রেখেছে, আর একটা ওয়াল ম্যাট রেখেছে। তারপরে এই ওয়ালের কিছু অংশে মানে এটাকে কী বলে আমি ভুলে গেছি আর কি, তো ওটাকে আরেকটু মানে আলাদা লুক দেওয়ার জন্য ওই ওয়ালটাতে কোনো এটা পেপার হয়তো সেটা সাজিয়েছে। আর এই কাঁসার যে ট্রেটা খুবই সুন্দর, যেটাতে আমাদের আল্লাহর নাম লেখা আছে, তার নিচে একটা মিরর, সেটাও খুবই সুন্দর লাগছে, কালারটা একদম ম্যাচিং হয়ে গেছে। কর্নারে টেলিভিশন রেখেছে, তার দুই পাশে কিন্তু টপ ফুলের মানে যা যা রাখা যায়। আর এখানে এই সিম্পল টেবিলের ওপর সিম্পল একটা ফুলদানি, যেটা ভালোই লাগছে আমার কাছে। পর্দাগুলো চেঞ্জ করেছে, এর আগের পর্দাগুলো অন্য ছিল, এবার পিঙ্ক কালার করেছে। আর এই সাইড একটা বেডটি মানে এটা একটা ডিভান রেখেছে, ডিভানটাও অনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখছে। আমার আপু কিন্তু সব সময় টেনে টেনে একদম গুছিয়ে রাখে, মানে বিছানার চাদর একদম টান টান হয়ে থাকবে, ডিভানের চাদরটাও একদম টান টান হয়ে থাকবে, সব কিছুই টান টান করে রাখে, দেখতে খুবই সুন্দর লাগে। আমি বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাচ্ছি, মানে আমি একদম গেটে যখন এই রুমে ঢুকবো ওখান থেকে দেখাচ্ছি। এইবার আমি বিছানা থেকে দেখাচ্ছি ডিভানটা, তারপরে যে পাশে দুইটা সিঙ্গেল সোফা রাখছে, মানে বিভিন্ন সাইড থেকেই আমি দেখাচ্ছি কেমন লাগে দেখতে। তো আমার কাছে এই ডিভানটা কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে চাদর আর কুশনের কালারগুলো সুন্দর। আর এই তিনটা কুশনের পেছনে কিন্তু আরও তিনটা কুশন রাখছে। তো আমার আপুর রুমটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর আপুর এইটা হচ্ছে একটা পিচ্ছি নাতে, এর আরেকটা মানে বোন বা ভাইয়া হবে, তো কিছু কথাও তুলে ধরছি, সুন্দর করে নন বলছে। তো সবার কাছে এখন বিদায় নিয়ে নেব, সবাই অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমার পক্ষ থেকেও অনেক দোয়ার ভালোবাসা। আর আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।